হাই গাইস, আজ আপনাদের সাথে কথা বলবো Oppo A72 নিয়ে। Oppo ফোনের সাথে Xiaomi ইত্যাদি ফোনগুলো কম্পিটিশন করতেছে এই বাজারে। Oppo A72 এই দুইটি কালার পাওয়া যাবে, ব্লু গ্রেডিয়ান এবং গ্রিন গ্রেডিয়ান, এই দুইটি কালারেই বাজারে পেয়ে যাবেন। এই ব্লু গ্রেডিয়ান কালারটিকে অনেকটা সুন্দর দেখায়। তারপর কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এতে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের একটি সাইডে থাকছে পাঞ্চুয়াল ক্যামেরা। এরপর কথা বলবো এর প্রসেসর নিয়ে। এতে থাকছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, অক্টাকোর প্রসেসর। এরপর কথা বলবো এই ফোনের র্যাম নিয়ে। 4/8 GB র্যাম এবং 64/128/256 ভেরিয়েবলের ফোনগুলো পাওয়া যাবে। পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ। এর মেইন ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেলের লেন্স এবং সেকেন্ড ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের লেন্স। ট্রিপল ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা এবং ফোর্থ ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। তবে ব্যাটারির ব্যাকআপ মিলবে অনেক। এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখন কথা বলা যায় 4/64-র দাম 10 থেকে 10,000 টাকার আশেপাশে হওয়ার কথা, কিন্তু Oppo কোম্পানি এত কম দামে মার্কেটে এই ফোনটি ছাড়বে না। বাংলাদেশের মার্কেটে প্রায় 16 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে, কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যেই ভালো পাওয়ারফুল প্রসেসর যুক্ত ফোন আপনি এখনকার বাজারে পেয়ে যাবেন, যা এই Oppo A72 এ কম প্রসেসর যুক্ত ফোন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।